একটি প্লাস্টিকের সুতা ধরে যেভাবে উদ্ঘাটিত হল নায়িকা শিমু হত্যার রহস্য। ঢাকায় চলচ্চিত্রের অভিনেত্রী রাইমা ইসলাম শিমু হত্যার রহস্য উদ্ঘাটন করা হয়েছে জানিয়েছে পুলিশ। একটি প্লাস্টিকের সুতার সূত্র ধরেই উদ্ঘাটিত হল আলোচিত এই হত্যাকাণ্ডের রহস্য। মঙ্গলবার দুপুরে একটি সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে অভিনেত্রী শিমু হত্যাকাণ্ডে তার স্বামীকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে এই ঘটনায় সহায়তা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তার স্বামীর এক বন্ধুকেও। এছাড়া সংবাদ সম্মেলনে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকার জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সর্দার। সংবাদ সম্মেলনে পুলিশের ওই কর্মকর্তা বলেন, লাশ শনাক্তের পর সোমবার রাতেই আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে গিয়ে সন্দেহজনক মনে হওয়ায় তার স্বামী এবং স্বামীর এক বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করি। সেখানে সাক্ষ্য প্রমাণ এবং প্রাথমিকভাবে তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় ওই ঘটনায় তাদের গ্রেফতার করা হয়েছে। পুলিশের সুপার দাবি করেন, হত্যার পর লাশটি গুম করার চেষ্টা করা হয়েছে আর অভিনেত্রীর স্বামীর বন্ধু তাকে লাশটি গুম করতে সহায়তা করেছিলেন বলে আমরা জানতে পেরেছি। তবে শিমু হত্যাকাণ্ড নিয়ে বিস্তারিত জানাতে রাজি হননি পুলিশ সুপার। পরে মঙ্গলবার রাতে বাংলাদেশ পুলিশের নিউজ ওয়েবসাইটে হত্যাকাণ্ড, লাশ গুমের চেষ্টা এবং হত্যার রহস্য উদ্ঘাটনের বিস্তারিত প্রকাশ করা হয়। হত্যাকারীদেরকে যেভাবে শনাক্ত করে পুলিশ, পুলিশের একটি নিউজ পোর্টালে বলা হয়েছে একটি প্লাস্টিকের সুতার সূত্র ধরে 24 ঘন্টার মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। সেখানে বলা হয়েছে লাশ শনাক্তের পরে পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করার পাশাপাশি অভিনেত্রী শিমুর বাসায় গিয়ে তথ্য প্রমাণ সংগ্রহ করে। লাশ গুম করতে 2টি বস্তা যে প্লাস্টিকের সুতা দিয়ে সেলাই করা হয়েছিল সেই সুতারই একটি বান্ডিল শিমুর স্বামীর গাড়িতে পাওয়া যায়। গাড়িটি ধোয়া ছিল এবং দুর্গন্ধ দূর করতে ব্লিচিং পাউডার ছিটানো হয়েছিল বলেও তারা দেখতে পায়। পরে অভিনেত্রী শিমুর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। আর গুমের চেষ্টায় সহযোগিতার অভিযোগে তার বন্ধুকেও গ্রেফতার করা হয়। হত্যা ও গুমের চেষ্টা, গ্রেফতারকৃত আসামিদের বরাত দিয়ে পুলিশ নিউজে বলা হয়েছে পারিবারিক কলহের জেরে স্বামী শিমুকে হত্যা করেছে। রোববার 16 জানুয়ারি সকাল 7টার দিকে তাকে গলা টিপে হত্যা করা হয়। এরপর তার বন্ধুকে মোবাইলে কল করে ডেকে আনেন তিনি। পরে লাশ গুমের বিষয়ে পুলিশের ওয়েবসাইটের বর্ণনা দেওয়া হয়েছে। তারা দুজন পরিকল্পনা করে বাইরে থেকে বস্তা এনে শিমুর লাশ লম্বালম্বিভাবে 2টি পাটের বস্তায় ভরে প্লাস্টিকের সুতা দিয়ে সেলাই করেন। এরপরে বাড়ির দারোয়ানকে বাইরে পাঠান নাস্তা আনতে, আর নিজের ব্যক্তিগত গাড়ির পেছনের আসনে শিমুর লাশ নিয়ে বেরিয়ে যান। প্রথমে তারা মিরপুরের দিকে গিয়েছিলেন, কিন্তু সেখানে লাশ গুমের উপযুক্ত পরিবেশ না পেয়ে আবার বাসায় ফেরেন। 16 জানুয়ারির সন্ধ্যায় তারা লাশ গুম করতে রাজধানীর মোহাম্মদপুর বসিলা ব্রিজ হয়ে কেরানীগঞ্জ মডেল থানার হজরতপুর ইউনিয়নের কদমতলি এলাকায় আলিপুর ব্রিজের 300 গজ দূরে সড়কের পাশে ঝোপের ভেতর লাশটি ফেলে রেখে চলে যান। রাত তখন 9টা। তারা দুজনেই মাদকাসক্ত ও বেকার বলে জানিয়েছে পুলিশ। 2 সন্তানের মা শিমুর ছিল লাভ ম্যারেজ। নিহত শিমুর বোন ফাতিমা নিশা মঙ্গলবার সকালে কেরানীগঞ্জ থানা প্রাঙ্গণে সাংবাদিকদেরকে বলেছেন, কেন কে আমার বোনকে হত্যা করেছে এখন আমরা বুঝতে পারছি না।